দর্শক শ্রোতা, দেখতে পাচ্ছেন আপনারা একটা ট্রাক্টর সেখানে ক্যাপ লাগানো আছে। আগে আমাদের এই স্টেজে কখনো এই মেশিন ছিল না, এই প্রথম নিয়ে আসা হয়েছে। তবে আমাদের কোম্পানি অন্যান্য স্টেজে এগুলো অ্যাভেলেবেল আছে, কিন্তু আমাদের এখানে নেই, তো এই প্রথম নিয়ে আসা হয়েছে। তো ভাবলাম আপনাদের মাঝে দেখাই কীভাবে মেশিনের মাধ্যমে গাড়িতে ফল তোলা হয়। যে কাজগুলো মানুষ হাতে করতো সে কাজগুলো এখন মেশিনের মাধ্যমে করা হচ্ছে। টেকনোলজি কত উন্নত হয়েছে তাহলে ভাবুন একবার। যদিও এগুলো অনেক বছর আগ থেকে চলে, আমরা কখনো দেখাইতে পারিনি ভিডিওর মাধ্যমে, চেষ্টা করবো আর কি আপনাদেরকে দেখানো। অসংখ্য দর্শক শ্রোতা দেখতেছে, কিছু কও কও এই নাসিম ভাই, এটা কি গাড়ি, ওর নাম কি? বিচার মাতা কত সুন্দর না, এটা কাপলা ফুলের মতো করে জিনিস। দাদা এই গাড়ি দেখছেন আগে? এই তো আমার চোখে প্রথম ভাই। তোমার চোখে এই প্রথম? আমাদের এই কোম্পানিতে প্রথম নাকি? এই তো এই গাড়ি আমাদের কোম্পানিতে অনেক আছে, এই আমাদের স্টেজে নাই, অন্য অন্য স্টেজে আছে। ভালোই লাগতেছে নাকি? যদিও ওর থেকে আমাদের হাত দিয়ে অনেক তাড়াতাড়ি হয়, এই টেকনোলজি আমাদের দরকার নাই নাকি দাদা? এই টেকনোলজি আমাদের দরকার নাই, আমরা হাত দিয়ে ওর সাথে দ্বিগুণ ফল তুলতে পারবো। আজিজুল তুমি কি কও, এইভাবে কি আগে? ওটা দিয়ে হবে না। এটা দিয়ে হবে না? না, এটা দরকার নাই, এটা বাড়ি যাক, ওটা কোনো কাজের না। যার কারণে আমাদের স্টেজে এখন পর্যন্ত এই গাড়ি নিয়ে আসে নাই। রাস্তা অনেক খারাপ, ভিতরে লরি ঢুকতে পারে না, যার কারণে এই ক্যাব ব্যবহার করা। ও লান, ওই ওকে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।